আমি এই হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তো তারা চমৎকার খেলেছে। ক্রিকেট খেলছেন কখনো? মাঠে গেছেন কখনো? ব্যাট বল ধরছেন? ধরেন নাই, সেই জন্য জানেন না। কখনই যে ব্যাটে বলে ঠিক মতো লাগবে আর ছক্কা হবে, এটা সবসময় সব অঙ্কে মেলে না, এটাও বাস্তব কথা। তো হ্যাঁ, তারা যেটা আমরা আশা করেছিলাম হয়নি, বা সেজন্য আমি কিন্তু আমাদের ছেলেপেলেদের কখনো হতাশা করি না। তাদেরকে আমি বলি আরও ভালো খেলো, আরও মনোযোগী হও, আরও প্র্যাকটিস করো। একই তো প্যান্ডামিকের সময় সেরকম ইয়ে হয়নি, মানে করোনার কারণে প্র্যাকটিস করতে পারেনি। আর তারপরেও বাংলাদেশ আজকে যে বিশ্বকাপে খেলছে, বেশ কয়েকটি দেশকে হারাতে পারছে, এটাই তো সবচেয়ে বড় কথা। তারা যে খেলতে পেরেছে এবং যেটুকু পেরেছে, আমি সেটাই আমি চাচ্ছি আরও বেশি তাদেরকে ট্রেনিং করানো, আরও উন্নত খেলা যাতে খেলতে পারে, সেই জন্য। তো কথা কথা এত হতাশা হওয়া তো ঠিক না। এটা আবার আমাদের একটা মানসিক রোগের মতো হয়ে গেছে, সব কিছু একটুতেই হতাশ, আবার একটুতেই উৎফুল্ল। তো বেশি উৎফুল্ল হওয়া ভালো না, আবার বেশি হতাশাও ভালো না, এটা মাঝে মাঝে ধৈর্য ধরে থাকেন।